গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, টাটা আছে, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে তোমরা তো দেখলে ঘর মুছে নিলাম, তাতে যে আমার ছেলে ঘরের অবস্থা করে রাখে, ঘর না মুছলে উপায় থাকে না। অনেক সময় ভাবি একদিন হয় মুছবো না, পরিষ্কারই তো থাকে, কিন্তু না মুছলে আমার যেন শরীরের ভিতরটা কেমন হয়। তো যেদিন শরীর অসুস্থ মানে কোমরে টোমরে ব্যথা থাকে, সেদিনকে আমি এই মগ দিয়েই মুছি আর নয়তো হাত দিয়ে মুছি। তো চলো, চা হয়ে গেছে, চাটা খেয়ে নেবো, আর ছেলের আজকে স্যারালাক বানিয়ে নেবো, সুজি নেই। তো মেয়ে চলে গেছে স্কুলে বাবার সঙ্গে, আর বাবা ওই দিক থেকে কাজে চলে যাবে স্কুলে দিয়ে। স্কুলের পাশেই আমাদের গ্যারেজ আছে, আমাদের নয় মানে ও যেখানে কাজ করে তার মালিকের গ্যারেজ। তো স্কুলে ওকে দিয়ে ওখান থেকে চলে যাবে কাজে। আর আজকে পাস্তা ছিল না, যেহেতু কাল সন্ধ্যেবেলায় বানিয়েছিলাম তার জন্য পাস্তা ছিল না, তো টিফিন করে দিতে পারিনি। ওকে বিস্কিট বললাম নিয়ে যেতে, তো বিস্কিট নিয়ে গেল। আর আমি এখন চা খেয়ে নিই, চলো তাহলে দেখতে যাব। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে চা বানাচ্ছিলাম, চা বানিয়ে চলে এলাম চা খেতে, আর ছেলের জন্য গুলে নিলাম স্যালাড। তো ছেলে তখনও ওঠেনি, আমি গুলে রেখে দিয়েছি, তার পাঁচ মিনিটের পরে চা নিয়ে নিলাম এখানে। চা আমি খেয়ে নিই, তারপর ছেলের ঘুমটা আজকে ঠিকমতো হয়নি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ছে, তো রাতে একটু কাশছে, তাই সকালের দিকে একটু শুয়েছে, এখন ঘুমিয়েছে। না ঘুমা ঘুমা, শোনা শোনা, ঘুমিয়ে পড়ো। তো চা খেয়ে নিয়ে চলে এলাম জামা কাপড়গুলো ধুতে, সব সাবান লাগিয়ে নিয়ে ইয়ে করে নিয়েছি জল দিয়ে ভালো করে, তারপরে আবার জল দিচ্ছি, দিয়ে ধুয়ে নেব ভালো করে। চাদরটা আমার ছেলে টয়লেট করেছে, ওই জন্য ধুয়ে দিচ্ছি। আর এই দেখো ছেলেকে খাইয়ে নিচ্ছি বন্ধুরা। আর ওই যে পাশে বাড়িতে দুটো বাচ্চা থাকে, ওরা দুই বোন, তো বড় মেয়ে ওই যে বসে রয়েছে এটা বড় মেয়েটা, তো আমার ছেলের থেকে ও বড় আছে কিছুদিনের, তো এই আমার ছেলের সঙ্গে খেলা করতে এসেছে। তো চলো চলে এলাম সবজি কাটতে, সবজিটা কেটে নিই। তো এখানে বন্ধুরা কেটে নিচ্ছি বরবটি আর এই যে থানকুনি পাতা। থানকুনি পাতা আমাদের বাড়িতে প্রায় সবসময় হয়, ওটা আমি কেটে নেব ভালো করে, আর বরবটিটা কেটে নেব। দেখো ছেলে ওই সময় পাশে গুড়িয়া নিয়ে গেছে, আর এই দেখো থানকুনি পাতাটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ঝুড়িতে করে, আর এই যে বরবটিটাও ভালো করে ধুয়ে নেব। আলু কেটে নিয়েছি, একটু চিকেন রাখা ছিল, চিকেনে দেবো বলে আলুটা কেটেছি। আর এই দেখো বন্ধুরা গাছে জল দিয়ে নিচ্ছি, গাছগুলো যেন কেমন হয়ে যাচ্ছে দিনে দিনে। তো চলে এলাম এখানে কলে কাজ করতে, সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে। আর চাল ধুয়ে নেব। আর এই দেখো চিংড়ি মাছ কটা ভালো করে হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে বরবটিটা দিয়ে দেব, দিয়ে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা মতন হয়ে গেলে তবেই একটু মশলা দেব। বরবটিটা আমি একটু ভেজে নিই তারপরে মশলা দিই, খেতে তাহলে খুব ভালো লাগে। পেঁয়াজটা বরবটির মধ্যে একটু বেশি পেঁয়াজ দিলে, কাঁচা পেঁয়াজ খুব ভালো লাগে খেতে বন্ধুরা। তো সবজি বেশি খাওয়া হয় না মানে অল্প অল্প পরিমাণে সবাই খায় বলে, তাই আলু আমি দিলাম না। ভালো করে এটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব, ভেজে তারপরেই আমি মশলা অ্যাড করবো এর মধ্যে।
তো বন্ধুরা ওদিকে আমি বসিয়ে দিয়েছি বরবটি রান্না, আর কটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো লাল করে করে দিয়ে দিয়েছি, আর ভাতে জল রেডি করে নিয়েছি, চাল ধুয়ে ভাত বসাবো। আমি একটু দোকানে গিয়েছিলাম, দেখো চারতলা থেকে নেমে গেছি, পুরো হাঁপিয়ে গেছি। পাশে আমার পাশে দুটো বাচ্চা থাকে, ছোটো বাচ্চাটার আজকে এক বছর পূর্ণ হলো, জন্মদিন হলো, তো এইমাত্র কেক কেটেছে, কেক খেলাম আমরা এখন। রাতে ছিল, কাল রাতে জন্মদিন ছিল, তো রাতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম বলে ওরা আজকে সকালে কেটেছে কেক, একটু আগে কেক কাটলো, তো আমরা খেয়ে নিলাম কেক। সবাই দেখাবো, আরও আছে মেয়ের জন্য দিয়েছে। তো কড়াইতে এইবার তেল দিয়ে দিলাম আমি, তেলটা গরম হোক ততক্ষণ। এটা মাংসের আলু কেটে নিয়েছিলাম, এগুলো লাল করে নেব, এতে দেবো একটু হলুদ, আর নুন দিতে আমি ভুলে গেছি, নুনটা আমি পরে তরকারির সঙ্গে দিয়ে দিই বেশি করে। কি বলো তো বন্ধুরা, মানে এত মানে ছেলে চেঁচামেচি করে, কি করি না করি আমার নিজেরই খেয়াল থাকে না। গেট বন্ধ করার তো উপায় নেই, বাইরের যে গেটটা আমি বন্ধ করে দেব সেটা তো উপায় নেই, ও বাইরে বেরাবেই, বায়না করবে, কান্নাকাটি করবে, যার জন্য খোলা রাখি। এ দেখো এখানে আমি গান চালিয়েছিলাম, ও নাচ করতে এসেছে, এই যে। আর যেই আমি মানে মোবাইলটা নিয়ে ক্যামেরা করেছি, ব্যাস রেগে যাচ্ছে, দেখো রেগে চলে যাচ্ছে। তো ভাত একেবারে টকবক করে ফুটে এসেছে, এখানে ভাত ফুটে গেছে, তো এখানে এই যে ভাতটা রেডি হয়ে গেছে, ভাতটা তাড়াতাড়ি করে নিলাম, ছেলেকে খাওয়াতে হবে, এসে এসে আর কোনো কাজ রাখলাম না, কারণ কোথাও থেকে এলে আর ভালো লাগে না কাজ। আর এই দেখো বরবটি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে, জানি না এখন কী হবে। এই দেখো অনেকটা বরবটি তুলে রেখে দিয়েছি, কারণ অনেকটা হয়ে যাচ্ছে সবজি, আর সবজি এত হয়ে গেলে বেকার হয়ে যাবে, তাই রেখে দিচ্ছি। থানকুনি পাতাটা বাটা হয়নি, ওটা এসেই বাটবো, দেখো কেমন শুকিয়ে গেছে, ধুয়ে রেখেছি তাও শুকিয়ে গেছে, এটা এসে আমি বাটবো। আর আস্তে এখন কতক্ষণ হয় জানি না, এখান থেকে রিক্সা করে যাব আমি, তো কতক্ষণ লাগে জানি না। চলো 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 টাটা যাবো, চলো চলো যাই। তো বন্ধুরা এইমাত্র ফিরে এলাম আমি, গেছিলাম দেখলে তোমরা, আমি বাইরে বেরিয়েছিলাম, মেয়েকে আনতে গেছিলাম, আর ছেলে এই দেখো। তো দেখি তরকারির কি অবস্থা, আলু বলেছে নাকি একটু দেখে নি, দেখে আবার বসাবো, হ্যাঁ করে না শোনা করে না। তো চলো জামা কাপড়টা ছেড়ে নি, আর বিছানার চাদরটাও পেতে নি,
সবাই চলে এসেছে এইবার, তো খেয়ে দেয় তো শোবে, তাই জন্য আমি চাদরটা পেতে নিই। চলো তো, চলো বন্ধুরা বিছানার চাদরটা পেতে নিই। এই যে চাদর শুকিয়ে গেছে, এটা এবার পেতে নিই। সরো সরো সরো, তুমি সরো, তুমি সরো। দেখো বন্ধুরা, মিক্সিতে বেটে নিয়েছি থানকুনি পাতা, একদম পুরো মেল্ট হয়ে গেছে। এটা এটার সঙ্গে আমরা মেশাবো হচ্ছে সরষের তেল আর একটু নুন। এই মিশিয়ে আমরা খাই, আমরা কাঁচাই খাই, মানে রান্না করে খাই না। তো অনেকে দেখি বড়া করে খায় থানকুনি পাতার, অনেকে ঝোল করে খায়। তো আমার হাজব্যান্ড এরকম কাঁচাই খায়, কাঁচা নুন দিয়ে সরষের তেল দিয়ে একটু গরম ভাতের সঙ্গে মেখে খায়। খুবই উপকারী, এটা প্রায় সময় আমাদের বাড়িতে নিয়ে আসে। তো আজকে একটু ছেলেকেও দিতে বলেছে, ছেলের ভাতের সঙ্গে, দেখি ছেলের ভাতের সঙ্গে একটু দিয়ে দেবো। মেয়ে তো খায়, মেয়েকে জোর করে খাওয়ানো হয় ছোটোর থেকেই, ওকে এসব অভ্যাস আমরা করিয়েছি। উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ মেয়েকে আমি অনেক ছোটোর থেকে যত্ন করেছি, সেই তুলনায় ছেলেকে করতে পারি না একদমই। মেয়ের সময় আমার মা ছিলেন, মা একটু হাতাহাতি আমার মেয়েকে ধরতেন, তো আমি ওগুলো করে নিতাম। আর ছেলের সময় তো আমি পারি না, কেউ ধরার নেই, তাড়াহুড়ো করে আমাকে করতে হয় সব রান্নাবান্না। আর তার মধ্যে ওকেও ধরা, মানে কী বলবো, ও খুব দুষ্টামি করে, যার জন্য ভয় হয়ে ওঠে না আমার। তো আজকে করেছি, তো ওকেও একটু খাইয়ে দেবো, ওর বাবা বললো। দেখো টয়লেট করে কেমন ঘুরে বেড়াচ্ছে, মানে একটু এসে রেস্ট পাই না আমি, যে এসেছি এসে বাইরে থেকে এসে বসার মতন সময় পাইনি। এসে মাত্র ড্রেস খুলবে না, এসেই মাত্র মানে ও মানে কোনো দিন এসে জামা কাপড় খুলবে না, সেই থেকে এসেছি কখন বলো তো, তখন থেকে বসে আছে জামা কাপড় পরে। এই জামা কাপড় খোল। আর এই যে ছেলে, দেখো কি করছে, চাদরটা পেতে নিলাম, আর আমার সব কাজও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা ভাই ওই আমার সঙ্গে এলো একসঙ্গে, আমি ওর একটু কাজে অসুবিধা হচ্ছিলো বলে আমায় বললো আজকে স্কুলে যেতে, তার জন্য আমি চলে গেলাম। তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। সকালবেলায় তো আজকে খেয়েছি বলতে চা বিস্কিট খেয়েছি আর একটু কেক খেয়েছি, তো আমার খিদে পেয়ে গেছে খুব জোরে। আমরা খেয়ে নেবো, তারপরে ছেলেকে খাওয়াবো। এখন ছেলেকে খাওয়াবো না, ছেলের একটু খিদেটা পাক, তারপরে ছেলেকে খাওয়াবো। তো চলো ভাত বেড়ে নিই, তোমরা তাহলে দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, এই তিনজনের ভাত বেড়ে নিয়েছি, এইটা আমার, আর এটা তোমার দাদা ভাইয়ের, আর এটা মেয়ের। তো আর ওই যে কুকারে রয়েছে তরকারি, আর এই যে থানকুনি পাতার ঝোল, ঝোল বলতে কি এমনি কাঁচা বাটা ওটা। এই যে তিনজনে খেয়ে নেবো, চলো আজকে খুবই খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না, খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা ভাত খেয়ে নিলাম, মানে খাওয়াটা দেখোনি কিন্তু ভাতটা বাড়লাম দেখেছো, আমরা খেয়ে নিয়েছি। আর ছেলের ভাতটাও মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি, তো ছেলেকে এবার খাইয়ে দেব। আর ভিডিওটা আজকে শেষ করছি এখানেই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আর নিজেরাও যেন সুস্থ থাকি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। তো ততক্ষণের জন্য টাটা।